করোনা অতিমারির জন্য এবারেও পুজোয় ভক্তদের জন্য বন্ধ বেলুড় মঠ। সামনেই দুর্গাপুজো, গতবারের মতো এবছরেও পুজো বন্ধ থাকছে বেলুড় মঠ। করোনা অতিমারির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তবে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ থাকলেও প্রতি বছরের মতো দুর্গাপুজো আয়োজিত হবে বেলুড় মঠে। অষ্টমীতে হবে কুমারী পুজো, আর পুরোটাই ভার্চুয়ালি দেখতে পাবেন দর্শনার্থীরা। আগামী 9ই অক্টোবর চতুর্থীর দিন থেকে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। 16ই অক্টোবর একাদশীর দিন পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। এছাড়াও মহালয়া ও ছট পুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকছে। সম্ভবত কালী পুজোতেও বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধই থাকবে। করোনা অতিমারির কথা মাথায় রেখে গত বছরেও একই সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। তবে দুর্গাপুজোয় অষ্টমীর দিন বেলুড় মঠে নিয়ম মেনে কুমারী পুজো হবে। ভক্ত এবং দর্শনার্থীদের কাছে যা খুবই আকর্ষণের বিষয়, কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড়ও করেন অনেক দর্শনার্থী। কিন্তু করোনা আবহে সেই ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ।